কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ভোট ছাড়া এমপি বাপ ছাড়া সন্তানের মতো। ভোট ছাড়া এমপি হওয়া অন্যায় কাজ। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহে ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইসপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা সেদিন বলেছেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার উপর গুলি চালিয়েছে। তিনি প্রশ্ন রাখেন, আপনি কোথায় ছিলেন? আপনি তো যুদ্ধ করেন নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার সময় যদি প্রতিবাদ না করতাম তাহলে আপনিও আওয়ামী লীগ থাকতো না। কৃতজ্ঞতা নেই। শেখ হাসিনা এমন একটা মানুষ, বাপের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তাদের সম্মান করে না। তিনি আরো বলেন, যারা মারার ষড়যন্ত্র করে সেরকম নেতাদের সম্মান করে। মুক্তিযুদ্ধে পাক বাহিনী যত লোক মারতে পারেনি, ইনুদের গণবাহিনী তার চেয়েও বেশি লোক হত্যা করেছে। তিনি এখন হাসিনার মন্ত্রী। আমি ভালো মানুষের দল করতে চাই। কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, আজ দেশের অবস্থা, খালেদা জিয়াকে জেলে দিয়েছে, তার 73 বছর বয়স, বাসায় তো সাব জেল করা যেত, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বলেন, শেখ হাসিনা বরিশালে বলেছে চুরির বিচার হয়েছে, 2 কোটি টাকা চুরির অভিযোগে জেল দিলে, আর আপনি 2000 কোটি টাকা চুরি কইরা বুক ফুলাইয়া হাঁটতেছেন। দেশের মানুষ তাকে জেলে দেয়া পছন্দ করে নাই। পছন্দ করত যদি 2000, 10000, 20000 কোটি টাকার বিচার করা হতো। তার মুখে এসব কথা শোভা পায় না। সেদিন বলছেন বিএনপি চুরের পক্ষে আন্দোলন করতেছে। তিনি প্রশ্ন রাখেন, আপনারা যা করতেছেন তা কি সাধুদের পক্ষে? বিএনপি বলে আওয়ামী লীগ চোর, আওয়ামী লীগ বলে বিএনপি চোর। তাহলে দেশে কি চোরে চোরে চুলাচুলি করতেছে? আমরা সেখান থেকে মুক্তি চাই। এরকম হতে হলে পুরুষের শাসক দরকার। সেখান থেকে মুক্তি চাইলে গামছা ধরেন, যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আজিজুল হক তালুকদারের সভাপতিত্বে জনসভায় হাবিবুর রহমান তালুকদার, বীর প্রতীক, ইকবাল সিদ্দিকী, শফিকুল ইসলাম, অধ্যক্ষ এম আব্দুর রশিদ, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।